ভয়াল 21 আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচার দাবি সহ নানা কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বার্ষিকীতে আলোচনা সভা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। দুপুরে নগরী থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বক্তারা বলেছেন, এই হামলার মধ্য দিয়ে দেশকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র হয়েছিল। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে খুলনায়। উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ দলের নেতাকর্মীরা। দিনের প্রথম প্রহরে ময়মনসিংহের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মোমবাতি প্রজ্বলন করে মহানগর ছাত্রলীগ। গ্রেনেড হামলায় নিহত আইবি রহমানের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিল হয়েছে সিলেটে। 21 আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে টাঙ্গাইল ও সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এছাড়া দিনটি উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়ি, নোয়াখালী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায়। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।